राधे कृष्ण बंधुरा बंधुरा शास्त्र बोलछे जे मानुषेर आय उन्नति बृद्धि करते बाड़ीते मा लक्ष्मीर कृपा प्राप्ति करार जन्य এই অগ্রহায়ণ মাসের মতন শুভ মাস আর হয় না। কারণ সকল মাসের মধ্যে এই মাস হচ্ছে বন্ধুরা মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্তই প্রিয় মাস। শাস্ত্র বলছে যে এই মাসে যে ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীকে স্মরণ করে এই একটি কার্য করে তারা কখনো খালি হাতে ফেরেন না। এই মাসের মধ্যেই তারা কোনো ভালো খবর পাই পায় এবং ধীরে ধীরে তাদের জীবনে সুখ শান্তি এবং আর্থিক উন্নতি হতে শুরু করে। তাদের বাড়িতে সারা বছর ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী বিরাজ করেন। আসলে বন্ধুরা, আমি জানি যে এরকম অনেক টোটকা এমন উপায় করেও জীবনে যখন কোনো সুফল আসে না তখন আমাদের ঈশ্বর এবং ভক্তির ওপর থেকে বিশ্বাস উঠে যায়। কিন্তু বন্ধুরা, আমাদের বিশ্বাস হারালে হবে না, কারণ পূর্ব জন্মের কিছু কর্মফল এছাড়া কিছু গ্রহদোষ পিতৃদোষ বা কুল দেবতা রুষ্টের জন্য আমাদের সুফল আসার পথে একটি পাঁচিল হয়ে থাকে যা সহজে সৌভাগ্যকে আমাদের জীবনে আসতে দেয় না। তাই বারবার আমাদের ঈশ্বরের নাম এবং ভক্তি এবং কিছু টোটকার মাধ্যমে সেই পাঁচিলের ওপর আঘাত করতে হবে। এইভাবে যখন আমাদের নিয়তির সকল দোষ কাটবে তখন এক মিনিটেই ভগবান আমাদের জীবনে পরম সৌভাগ্যে ভরিয়ে দেবেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে কর্ম করো তুমি এবং ফল দেব আমি। তাই বন্ধুরা, এই লক্ষ্মী মাসে যেই মাসে একটু সামান্য কার্যের প্রতিদান ভগবান হাজার গুণ রূপে ফিরিয়ে দেন, সেই পবিত্র মাসে বন্ধুরা আপনারা এই সামান্য কার্যগুলো কিন্তু অবশ্যই করবেন। দেখবেন যে আগের তুলনায় আপনাদের জীবনে অর্থ সুখ শান্তি বাড়বেই বাড়বে। তাই ভক্তি সহকারে বন্ধুরা আপনারা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। নাম্বার এক, বন্ধুরা এই পবিত্র মাসে বিশেষ করে বৃহস্পতিবার দিন আপনারা তুলসী গাছের সাথে কলা গাছের পুজো অবশ্যই করুন। এতে বন্ধুরা গ্রহ দোষ কাটে, ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা প্রাপ্ত হয়। মানা হয় যে এই মাসের বৃহস্পতিবার দিন যারা জলে হলুদ মিশিয়ে ওম ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র বলে কলা গাছের গোড়া অর্পণ করে নবার পরিক্রমা করে এবং গুড় ও ছোলার ভোগ সেই গাছের গোড়ায় দেয়, সেই ব্যক্তির জীবনে বন্ধুরা পরম সৌভাগ্য সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভগবান ভরিয়ে দেন। এবং এই মাস চলাকালীন বাড়ির উত্তর এবং পূর্ব দিকে একটি কলা গাছ এবং একটি তুলসী গাছ যদি লাগানো যায় তো বাড়ির বাস্তুর জন্য বন্ধুরা অত্যন্তই শুভ হয়। এবং যেই বাড়িতে একই সাথে এই দুটি গাছ বাড়ির উত্তর পূর্ব দিকে থাকে সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর বাস হয়। নাম্বার দুই, বন্ধুরা এই মাস চলাকালীন 108টি তুলসী পাতা আপনারা জোগাড় করে একটি মালা গেঁথে ভগবান শ্রীকৃষ্ণকে নিজের মনোবাসনা বলে অবশ্যই পড়িয়ে দিন। পারলে একটু চোখের জল বার করে সন্তান যেমন পিতার কাছে আবদার করে বায়না করে তেমনভাবেই আপনারা আপনাদের মনোবাসনা বলবেন। দেখবেন বন্ধুরা যে অবশ্যই আপনাদের মনোবাসনা ভগবান পূর্ণ করে দিয়েছেন। নাম্বার তিন, বন্ধুরা এই পবিত্র মাসে আপনারা বিশেষ করে বৃহস্পতিবার দিন বাড়িতে একটি প্রদীপ জ্বালিয়ে মায়ের পুজো অর্চনা করার পর লক্ষ্মী গায়ত্রী মন্ত্র আপনারা 11 বার 21 বার বা 108 বার জপ করুন এবং যে সমস্যার মধ্যে আপনারা রয়েছেন তা মাকে বলুন। দেখবেন অবশ্যই বন্ধুরা আপনারা সেই সমস্যা থেকে বেরিয়ে গেছেন এবং আপনাদের আর্থিক উন্নতি হয়েছে। নাম্বার চার, বন্ধুরা এই মাসে আপনারা গরুকে রুটির সাথে গুড় মিশিয়ে যদি খাওয়াতে পারেন তো অবশ্যই খাওয়ান, বা বাড়িতে কোনো পশু পাখি এলে তাদের খাওয়ালে স্বয়ং নারায়ণের কৃপা প্রাপ্ত হয়। এছাড়া এই মাসে বন্ধুরা গঙ্গা স্নান, কোনো কন্যা সন্তানকে বা কোনো ব্রাহ্মণ বা কোনো অসহায় ব্যক্তিকে ভগবানের স্বরূপ রূপে কোনো অন্ন বা বস্ত্র দান করলে মহাপুণ্যই বন্ধুরা তাদের সকল দুর্ভাগ্য নাশ হয়ে যায়, ভগবানের কৃপায় সেই ব্যক্তির জীবনে এসে পড়ে পরম সৌভাগ্য। এছাড়া এই মাসে বন্ধুরা কাউকে হলুদ কিছু দান করা,
হলুদ বস্ত্র পরিধান করে বাড়িতে মায়ের পুজো আরাধনা করা। এছাড়া এই মাসে বন্ধুরা লক্ষ্মী করি, শঙ্খ, গুড়ের পায়েস, মিছরি, মাখনা বা যে কোনো ধরনের লাল ফুল, পদ্মফুল, নারকেল, আমলকি, এই ফুল এবং ফল দিয়ে, এই খাবার দিয়ে বা এই জিনিসগুলো দিয়ে বাড়িতে মায়ের পুজো আরাধনা করলে, ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীকে অর্পণ করলে, এছাড়া বাড়িতে তুলসী পাতা এবং তুলসী মঞ্জরি এনে ভগবানকে নিবেদন করলে সেই ব্যক্তির মনোবাসনা কখনোই অপূর্ণ থাকে না। বন্ধুরা, যদি পরিবারের সুখ শান্তি ফিরে পেতে চান, মায়ের অশেষ কৃপা যাতে আপনাদের পরিবারের ওপর সদয় বজায় থাকে, তো অবশ্যই বন্ধুরা আপনারা এই প্রক্রিয়াটি একটি বার করে দেখুন। কারণ যার ওপর মা লক্ষ্মীর কৃপা থাকে না, তার পড়াশুনো, কাজের জায়গা এবং প্রেম সম্বন্ধেও বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়, এমনকি পরিবারেও ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যায়। কারণ যাতে লক্ষ্মীশ্রী থাকে না, সেই জিনিসের কখনো কিন্তু উন্নতি সম্ভব নয়। তাই আমাদের জীবনে প্রত্যেকের মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করা অনিবার্য দরকার। তাই বন্ধুরা, আজকের যে প্রক্রিয়াটি আপনাদের জানাবো, তা যদি ভক্তি ও পুরো নিষ্ঠার সাথে আপনারা পালন করতে পারেন, তো আমি আপনাদের বলছি যে আপনারা মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করবেন, এটা গ্যারেন্টি। তাহলে দেরি কেন? তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই সেই প্রক্রিয়াটি। বন্ধুরা, আমরা সকলেই জানি যে ভগবান বিষ্ণু হলেন এই সৃষ্টির পালনকর্তা, আর মা লক্ষ্মী হলেন তার শক্তি স্বরূপা। তাই ব্রহ্মাণ্ডে যত ডাইমেনশন আছে, সব কিছু শ্রী হচ্ছেন মা লক্ষ্মী। তাই আপনারা কোনো রকম লোভ বা লালসা না করে মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য আপনারা এই প্রক্রিয়াটি করবেন। কারণ যার ওপর মায়ের আশীর্বাদ থাকে, তার চোদ্দ পুরুষের কখনো অর্থের অভাব হয় না, কোনো মনোবাসনাও তাদের অপূর্ণ থাকে না। তাই আপনারা মায়ের কৃপা প্রাপ্ত করার জন্যই এই মনোভাব নিয়ে এই প্রক্রিয়াটি করবেন। তো আমার সাথে বন্ধুরা একবার আপনারা বলুন, জয় মা লক্ষ্মী। বন্ধুরা, এই প্রক্রিয়াটি করার আগে বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা খুবই দরকার, নইলে কিন্তু মা লক্ষ্মী আপনাদের বাড়িতে কখনো প্রবেশ করবেন না। কারণ যেই বাড়িতে অলক্ষ্মী বাস করেন, সেই বাড়িতে মা লক্ষ্মী কখনো প্রবেশ করেন না। তাই এর জন্য হয়তো আপনারা এত পুজো অর্চনা করার পরেও মায়ের আশীর্বাদ পাচ্ছেন না, পরিবারে যেই সমস্যা সেই সমস্যাই রয়েছে। তাই বন্ধুরা, বাড়ি থেকে অলক্ষ্মী বিদায়ের জন্য আপনাদের ঘর মোছার জলে প্রত্যেক দিন গঙ্গা জল কর্পূর মিশিয়ে তা দিয়ে ঘর মুছবেন, বিশেষ করে সেই জায়গায় যেই জায়গায় আলো প্রবেশ করে না। কারণ বন্ধুরা, অন্ধকার জায়গাতেই দেবী অলক্ষ্মীর বাস হয়, এমনকি প্রদীপের তলায়ও দেবী অলক্ষ্মী বাস করেন। তাই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সর্বদা চেষ্টা করবেন, নোংরা এটোকাটা যেখানে সেখানে বাড়িতে ফেলে রাখবেন না। বন্ধুরা, যেমনভাবে আপনারা বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালান, বাড়িতে সন্ধ্যা আরতি করেন, তেমনই সন্ধেবেলায় বাড়িতে পুজো অর্চনা করার সময় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, তারপর মায়ের সামনে উলু দিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের সামনে বসে হাতে লবঙ্গ, এলাচ ও একটি এক টাকার কয়েন নিয়ে 11 বার লক্ষ্মী গায়ত্রী মন্ত্র আপনারা পাঠ করবেন। আর যদি বন্ধুরা আপনারা চান, তো ওম নমো লক্ষ্মী নারায়ণায় নমো এই মন্ত্রটিও পাঠ করতে পারেন, যেই মন্ত্রটি আপনাদের ইচ্ছা সেটি আপনারা পাঠ করবেন। এরপর পারলে আপনারা লক্ষ্মী পাঁচালিও পাঠ করতে পারেন। এবং এই সব কিছু হয়ে যাওয়ার পর বন্ধুরা, আপনারা সেই তিনটি জিনিস মায়ের চরণে অর্পণ করে দেবেন। এরপর মায়ের সামনে হাত জোর করে আপনাদের যে মনোবাসনা রয়েছে তা মাকে বলুন। এরপর রাতে নিরামিষ আহার গ্রহণ করে আপনার বালিশের তলায় বা আপনাদের বাড়ির যে মেন আয়কর্তা তার বালিশের মধ্যে এই জিনিসগুলি রেখে দিন, কিন্তু যেন বন্ধুরা এই খবর কেউ না পায়, আর যেন বন্ধুরা এই বালিশ অন্য কেউ ব্যবহার না করে। এই জিনিসগুলো আপনারা যত দিন খুশি বালিশের মধ্যে রাখতে পারেন। এরপর আপনাদের মনোবাসনা পূর্ণ হলে বাড়িতে মা লক্ষ্মীর পুজো দিয়ে সেই জিনিসগুলো আপনারা কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।